Good morning, guys. Morning. Welcome back to our channel. You are new guys. Roumi.Sanjib. Lifestyle. Today is Budbar. Today is June Masher Potho Ek Tarik. Bujhte hi bachcho. Pujo asche. Pujo is coming. Apne Kolkata dekhte pele ki moja korlam na korlam. To ajke amra bhabchi je ektu Arijit Singh er bari theke ektu ghure asbo jawar pothe. মানে অ্যাকচুয়ালি আমার ওই জিয়াগঞ্জে একটু কাজ আছে, ঠিক আছে, কাজের পথেই আর কি ওই রাস্তাটা দিয়ে হয়তো যাবো আমরা। তো যদি যাওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো অরিজিৎ সিং এর বাড়ি। অরিজিৎ সিং বলতে আমাদের ইন্টারন্যাশনাল যে সিঙ্গার অরিজিৎ দা আমাদের জিয়াগঞ্জে বাড়ি, তার বাড়ির পাশ দিয়ে যাবো। তো তোমাদেরকে অবশ্যই যদি সৌভাগ্য হয় আমার তো দেখাবো। আর একটা কথা, রাতে খুব খারাপ লাগলে একটা সিঙ্গার মারা গেল, সেটা হচ্ছে কেকে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা লেবুও দেবো আর ছাতু আর জল আছে। এবার হ্যান্ড মিক্সারটা দিয়ে আমি ওটাকে মিক্স করব। তো এই হচ্ছে আমাদের শরবত। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমরা এখন দেখতেই পাচ্ছ ছাতু শরবত খাচ্ছি, কেমন হয়েছে একটু বলে দাও। মন প্রাণ জুড়ে গেল, জাস্ট পারবাটি। তোমরাও চাইলে এটা ট্রাই করতে পারো। গরমের জন্য এই শরবতটা পারফেক্ট। সবাই জানো যে ছাতু শরবত অনেক সময় রাস্তা গিয়ে খায়। আমি রাস্তা থেকে অ্যাকচুয়ালি শিখেছি এটা। এটা বস্তু হচ্ছে স্কয়ার ফিল্ডের ওখানে একজন বসে, ওনার কাছ থেকে দেখেছি আর কি। তো আমি বাড়িতে ট্রাই করি, বেশি কিছুই না, বেশি কিছুই না। পরিমাণ মতো ছাতু নেবে, জল নেবে, লবণ দেবে, ঠিক আছে, পেঁয়াজ কুচি কুচি করে দেবে, লঙ্কা কুচি কুচি করে দেবে, ঠিক আছে, যাতে মুখে অতটা না বোঝা যায়, ব্যাস এটা হলো। এবার ওটাকে ভালো করে গুলে নিয়ে জাস্ট খাও, আর একটু লেবু দিয়ে দেবে, অবশ্যই মাস্ট লেবু। লেবুটা না দিলে কিন্তু ভালো লাগবে না। মানে আগের দিন খেলাম, আজকে আরো বেটার লেবু পড়েছে, একদম দারুণ লাগছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমরা এখন খেয়ে নিই। অফিসের কাজে চলে এসেছি অ্যাকচুয়ালি জিয়াগঞ্জে। তো এখানে আসতে কাস্টমারের কাছে এসেছিলাম। তো এখানে এসেই দেখি যে মানে অরিজিৎদার বাড়ি, অরিজিৎ সিং আমাদের যে সিঙ্গার সব থেকে বড় সিঙ্গার, ওই দাদার বাড়ির সামনে আমি এসেছি আর কি। এটা হচ্ছে অরিজিৎ স্যারের বাড়ি। তো তোমরাও দেখো হচ্ছে আমাদের সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়ি। আমি প্রথম দেখলাম ফার্স্ট টাইম, তোমরাও হয়তো অনেকেই দেখোনি জিয়াগঞ্জে বাড়ি আর কি। তো এটা হচ্ছে দাদার বাড়ি। দাদা এখন নেই, দাদা এখন আমেরিকায় আছে। কাকু বললো, কাকু ইনি হচ্ছে বাসিন্দা, এখানেই থাকে। খুব ভালো লাগলো দাদার সাথে দেখা হলে, একটু ভালো লাগতো। যাই হোক চলো, কালকে মান্থ এন্ডিং কাটার পরে আজকে একটু রিল্যাক্স করার জন্য বেরোচ্ছি। সবাই যাচ্ছে, বুঝতেই পারছো, নিচে চলে গেছে বাবা আর তোজো। তো চলো ঘুরে আসি, একটু কোথায় যাবো না যাবো দেখতে পাবে রাস্তা। চলো দেখতে থাকো ব্লগ। তো আমাদের গাড়িতে পাম্প করা হয়ে গেল এখানে। আমরা এবার আমরা কোন দিকে যাচ্ছি বাপে? কাটরা মসজিদ। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি কাটরা মসজিদের দিকে। তো চলে এসেছি আমরা এখন কাটরা মসজিদের সামনে। দেখতেই পাচ্ছো আমাদের মুর্শিদাবাদের ফেমাস মসজিদ কাটরা মসজিদ। তো আমরা এখন ভেতরে যাব, তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ব্লগটা। সবাই চলে এসেছি দেখতেই পাচ্ছ, চলো দেখতে থাকো ব্লগটা। মুর্শিদাবাদের ঐতিহ্যময় মসজিদ কাটরা মসজিদ। আমরা চলে এসেছি এখন এখানে, তোমরা হিস্ট্রিটা দেখতে পারবে। মসজিদগুলি খাস সমাধি আর মসজিদ দুটোই আছে। যার ইন্টারেস্ট আছে তারা অবশ্যই পজ করে পড়ে নাও, অসুবিধা কিছুই নেই। তো চলে এসেছি কাটরা মসজিদ। Thank you.
ভেতর দিয়ে চলে এসে এই যে মসজিদ, এটাই হচ্ছে মসজিদ। তিনটে গম্বুজ ছিল এখানে, একটা মানে ভূমিকম্পতে ভেঙে গেছে, তো এটা দিয়ে আমরা যাব। হ্যাঁ, এটা ভূমিকম্পতে ভেঙে গেছে, তো চলে এসেছি এখন মসজিদের কাছে। দেখতেই পাচ্ছ এখানে অ্যাকচুয়ালি যে হিস্ট্রিটা ছিল সেটা হচ্ছে যত নামাজি ছিল অ্যাকচুয়ালি সব এখানে এসে নামাজ পড়তো আর কি। এই জায়গাটাই টোটালটাই যখন ঈদ হতো তখন এখানে অ্যাকচুয়ালি টোটালি সবাই মিলে নামাজ পড়তো। এই রেওয়াজটা এখানে আছে। আচ্ছা, আর এটা হচ্ছে তিনটে মসজিদ, ঠিক আছে? তো দেখো তোমরা অবশ্যই ঘুরে বলো কেমন লাগছে। সুপার এনার্জেটিক লাগছে। আরও কিছু ভালো ভালো গান থেকে রিলস বানাতাম, কিন্তু হচ্ছে না। দেখি দেখা যায় কতদূর করা যায়। আর দেখো তোজোকে, দেখো তোজো ওখানে কি করছে দেখো। দেখাবো মুসুদকুলি খাঁ কোথায় অ্যাকচুয়ালি সমাধিটা হয়েছে, তো আমরা ওখানে যাচ্ছি, চলো দেখতে থাকো। মুসুদকুলি খাঁ অ্যাকচুয়ালি বলে গেছিলো যে আমার সমাধিটা এই নিচে দেওয়া হবে। এই ডিসিশনটা নিয়েছিল যে অনেক পাপ করেছি, এবার সবারই মানে পদপৃষ্ঠ আমার উপর দিয়ে যাবে, তো সিঁড়ির নিচে ওনার সমাধি করা হয়েছে। মানে উনি বলেছিলেন যে ওটা সিঁড়ির নিচে করতে, যাতে সবাই ওনার উপর দিয়ে পায়ে হেঁটে যাবে। তো এটাই হিস্ট্রি আমরা শুনে এসেছি আর কি। তো তোমাদেরকে আজকে দেখাবো যে কোন সিঁড়ির নিচে আর কি ওনার সমাধিটা করা হয়েছে। তো চলো দেখতে থাকো ব্লকটা। এই সাইডে বেরিয়েই দেখো একটা সুন্দর রাস্তা আছে রয়েছে, এটা দিয়ে আমরা যেতে পারবো। মানে টোটালটাই স্কোয়ার রাস্তা, এটা একদম চারিদিকে স্কোয়ার। এই সিঁড়ির নিচেই ওনার সমাধি দেওয়া আছে, তো চলো দেখতে থাকো। ঠিক এই জায়গাটাই আছে, ঠিক ওনার সমাধিটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় দেওয়া আছে। এই যে সিঁড়ি, আর ঠিক নিচেই আছে ওনার সমাধি। তো এখানে অনেকে দেখতে আসে আর কি। দেখো এটা হচ্ছে ওনার সমাধি। ঠিক তার উপরেই সিঁড়ি, এই যে সব বসে আছে, আর এই নিচটাই হচ্ছে ওনার সমাধি। মানে ওনার ইচ্ছে ছিল যে ওনার উপর দিয়ে আর কি সবাই যাবে পা দিয়ে, যে এই হচ্ছে সিঁড়ি, দেখতেই পাচ্ছ। এটা দিয়ে গিয়ে আমরা ওখানে একটু আগেই দেখালাম তোমাদেরকে। এখানে চারদিকে অ্যাকচুয়ালি এই টাওয়ারটা ছিল, অ্যাকচুয়ালি এটা ওয়াচ টাওয়ার, এখানে একটা ছিল, এটা ভেঙে গেছে দেখো। এইটা ওই ভূমিকম্পতে একবারে ভেঙে গেছে ওই টাওয়ারটা, এই টাওয়ারটা, এই দিকের টাওয়ারটাও ভেঙে গেছে। ওই দিকে দুটো ফ্রন্টের দুটোই শুধুমাত্র রয়েছে এখনো পর্যন্ত। আর মুর্শিদকুলি খাঁ এখানে শিব ঠাকুরের মন্দির করে গেছে, এই যে এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, মানে মসজিদের পাশেই মন্দির। ব্রাহ্মণ ছিল, তারপরে উনি মুর্শিদকুলি খাঁ হন, ঠিক আছে? সেই কারণে একসাথে মসজিদ আর মন্দির একসাথে রয়েছে। তো এটাই আমার হিস্ট্রি থেকে আর কি জানি। চলো দেখতে থাকো। আমাদের কাটরা মসজিদ, তোমাদেরকে অবশ্যই দেখিয়ে আমি নিশ্চয়ই স্যাটিসফাইড করতে পেরেছি। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই কাটরা মসজিদটা কেমন লাগলো, এবং যারা নতুন
দেখেছো বা ভিজিট করোনি তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং একবার অবশ্যই ভিজিট করে যাবে এই কাটরা মসজিদ। ঘুরে বেড়াচ্ছে একা, ওকে সামলানো মুশকিল, ও একাই ঘুরে বেড়াচ্ছে গোটা মাঠ এই দিক থেকে এই দিক চারিদিক ঘুরে বেড়াচ্ছে। আমরা আবার চলেছি ঐশ্বর্যতে মাখা নিয়ে বাজার করতে, কুর্তি পালাজু কিনবে এখন। এই যে পালাজু, সুন্দর সুন্দর পালাজু আছে ঐশ্বর্যতে। আবার এসেছি অ্যাকচুয়ালি মায়ের একটা গিফট দেওয়ার জন্য, তো এখন দুই কাজ বা কিছু নিচ্ছে। আর তোজো এখানে দাঁড়িয়ে, এটা তোজো। এটা সিলেক্ট করেছে, এটা কি বলে, এটা এটা হচ্ছে পালাজু। আচ্ছা ঠিক আছে, ওই দূরে গাড়িটা রেখেছি, এখন ফাঁকা জায়গায় রেখে দিয়েছি, কারণ এখানে তো রাখা সম্ভব না। এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, কিছু ফ্ল্যাট বাগেরা কিছু হবে। এখন বহরমপুর শহর মানে হচ্ছে ফ্ল্যাট আর ফ্ল্যাট, চারিদিকে ফ্ল্যাট। এইদিকে হচ্ছে বনি, বনির আর একটা দোকান এখানে। তো এসেছি অনেকক্ষণ আগেই, এসে একটু রেস্ট নিলাম, এতটা জার্নি করেছি। তো রেস্ট নেওয়ার পর দেখো ম্যাডাম নিয়ে চলে এসছে গসিপ থেকে। বুড়িয়া অলরেডি সেরে দিয়েছে, আমি এখন ফ্রেশ হয়ে নিলাম, একটু শুয়েছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, এবার তোমাদের সাথে এলাম। খুব ঘুম ঘুম পাচ্ছিল, কারণ দুপুরবেলায় ঘুম হয়নি, মানে ওর তো ঘুম হয়নি, আর আমি জার্নি করে গেছি। তো জার্নি করে গেলে একটা হয়, অনেকটা দূর আছে জিয়াগঞ্জ, এখান থেকে মোটামুটি 22 কিলোমিটার তো হবেই, আরামসে 22 থেকে 24 কিলোমিটার যাওয়া আসা। তারপর দুপুরে বেরিয়েছি, না ঘুমিয়ে একটু ঘুমিয়ে, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অসুবিধা কিছু নেই, এখন ফ্রেশ হয়ে গেলাম, এখন খাবো হচ্ছে স্যুপ। তো আজকে গিয়েছিলাম অরিজিৎ সিং এর বাড়িতে, তো কেমন লাগলো দেখতে, তোমাদেরকে নতুন একটা জিনিস দেখালাম। অরিজিৎ সিং বাড়ি গিয়েছিলাম, এবং গিয়েছিলাম হচ্ছে কোথায়, মানে অরিজিৎ সিং এর বাড়ি গিয়েছিলাম আমরা, ঠিক আছে, সকালবেলায় অফিস থেকে আসার পরে ও বলছে যাবো, আমিও যাবো। অরিজিৎ সিং এর বাড়ি তো নিয়ে গেলাম না, তার জন্য আমি কাটরা মসজিদ ওকে ভিজিট করে নিয়ে এলাম, এবং মা বাবা এসেছিল, তো একসাথে গিয়ে ঘুরে এলাম, একটু মজা টজা হলো। যাই হোক, তারপরে ঐশ্বর্যতে আবার গিয়েছিলাম একটা প্যান্ট নিতে, কি প্যান্ট ছিল ওটা, আমি দেখে দিয়েছি, পালাজু দেখে দিয়েছি, পালাজু জামাই ষষ্ঠীর জন্য একটা প্যান্ট ওটা নিয়েছে, পালাজু টাইপের। তোমরা থাকো আমাদের সাথে, পাশে থাকো, চলো দেখতে থাকো ব্লগটা। তো ডিনার কমপ্লিট আমাদের, বুঝতেই পারছো, এ দেখো খাওয়া কমপ্লিট। ডিনারে কি করলে একটু বলে দাও তো। ভাত ডাল আলু সেদ্ধ দিয়ে, সেটা আর খাবে, মিক্স ফ্রাইড রাইস এন্ড চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন। দেখো এই হচ্ছে ব্যাপার, ডিনার করতে করতে আমরা দেখছি হচ্ছে হিরোপন্থী 2। তো ভালো লাগছে সিনেমাটা, এখন দেখে নিচ্ছি, আর একটু বাকি আছে, বেশিক্ষণ আর নেই, তো দেখে ঘুমিয়ে পড়বো, তারপরে তো এডিটিং এর কাজ শুরু হবে আমার। এই শুধু ক্যাপসিকাম পড়ে আছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, এন্ড সাবস্ক্রাইব জরুর করবে। তো চলো, গুড নাইট, টাটা, লাভ ইউ অল, দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে।